বন্ধুরা, দমদম ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি শিয়ালদা। শিয়ালদায় চেটে পুটে যে খাদ্য মেলা হয় সেখানে আজ আমরা এসেছি। এই মেলাটা চলবে 11 জানুয়ারি থেকে 14 জানুয়ারি। প্রতি বছরই শীতকালের এই সময়টা এই মেলাটা হয়, খাদ্য মেলা। আজকে আমরা সেই খাদ্য মেলায় গিয়ে দেখবো কী কী খাবার পাওয়া যায়, কী হয় এখানে। ধীরে ধীরে আমরা শিয়ালদা লেবুতলা পার্কের দিকে ঢুকছি। এখানে অদ্ভুতভাবে মাইকে চিল্লামিল্লি আরম্ভ করেছে, কোনো প্রোগ্রাম হচ্ছে যার ফলে ভয়েসটা খুব বাজে আসবে সেটা বোঝাই যাচ্ছে। ধীরে ধীরে এরা আবার টিকিট রেখেছে সম্ভবত 20 টাকা করে। এই আমরা এসে গেছি খাদ্য মেলা চেটে পুটে শিয়ালদা। এখানে এবার টিকিট কাউন্টার আছে, দেখতে হবে কোথায়। এই যে খাদ্য মেলাতে আসছি আমরা, পয়সা দিয়ে খাচ্ছি, তাও আবার টিকিট কেটে ঢুকতে হচ্ছে। ভালোই সব কামানোর জায়গা তৈরি হয়েছে এইখানে, দেখি টিকিট কেটেই যাই। টিকিট নেওয়া হচ্ছে 2 টাকা। এই চেটে পুটের টিকিট 20 টাকা করে পার হেড। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট বা এন্ট্রির গেট, এনাকে টিকিট দেখিয়ে ঢুকতে হচ্ছে। একটা কাউন্টার পাঠাতে দিয়ে দিল। এই হচ্ছে খাদ্য মেলার বিভিন্ন স্টল। এখানে প্রচুর খাওয়ার স্টল। প্রথমেই বাংলার পিঠে পুলি বলে একটা স্টল, মোটামুটি শখানেক স্টল মতো আছে এখানে সব মিলিয়ে। এইবার এলো সেই বিখ্যাত কাবাব বা পেয়ারে কাবাব। এখানে মটন পেয়ারে কাবাবের 2 পিসের দাম হচ্ছে 120 টাকা, আর চিকেন পেয়ারে কাবাব 3 পিসের দাম হচ্ছে 100 টাকা। এই সেই স্পঞ্জের মতো তুলতুলে নরম পেয়ারে কাবাব, বেশ সাইজগুলোও বড়। এখানে পেয়ারে কাবাবটা মোটামুটি চিকেনটারই সেল বেশি দেখলাম। এবার খেয়ে দেখছে কেমন। যেহেতু প্রচণ্ড চেঁচামেচি তাই ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, এমনি কারোর সাউন্ড পাশে দাঁড়িয়েই শোনা যাচ্ছে না, এত উচ্চস্বরে মাইক বাজছে ওখানে। এখানে বকখালির ভেটকি মাছের আইটেম, বুঝলাম না মাছটা ভেটকি বকখালির কিনা। আবার এখানে সেই বিখ্যাত বাম্বু বিরিয়ানি, যা সবাই বেশি দাম দিয়ে আমাদের এখন দিচ্ছে, সেই বাম্বু বিরিয়ানি। এরকম পর পর স্টল। সবই বলছে ভেটকি মাছের কম্বো, চিংড়ি মাছ ভাতের কম্বো, চিংড়ি মাছ পোলাওয়ের কম্বো, এইসব চলছে। এই যে ঢাকার পিঠে ঘর, দীঘা ফিশ কর্পোরেশনের আন্ডারে আবার চিকেনও অনেকগুলো ঝুলছে কি সব। এইবার আমরা এলাম সেই মিত্র ক্যাফের বিখ্যাত কাবাব খেতে। এখানে 60 টাকায় 5 পিস দেবে, আর যদি 110 টাকা দেন তাহলে দেবে 10 পিস। এইগুলোকে ভালো করে ভেজে টেজে ক্যাপসিকাম পেঁয়াজ এইসব দিয়ে ভেজে মশলা ছড়িয়ে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছে। এই হচ্ছে 10 পিস। কিন্তু অদ্ভুত, এইখানে আমাদের একটা ঝগড়া হয়ে গেল ওদের সাথে। এখানে কিন্তু 10 পিস ছিল না, ওরা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভরিয়ে দিল, সব মিলিয়ে ছিল গোটা 7 থেকে 7.5 পিস। অনেক বলার পরে ওরা আরও 2 পিস দিল আমাদের। এখন মোটামুটি 10 পিস না হলেও 9.5 পিস হয়েছে, তাই তো? খেতে তো খুবই ভালো। এবার আমরা যে রসগোল্লাটা খাচ্ছি এটা হচ্ছে কাঁচা লঙ্কা ফ্লেভারের রসগোল্লা। খুব একটা ফ্লেভার লাগলো না, ঝাল তো নেই,
যাই হোক, ওরা যখন দিল 20 টাকা পিস একটা নিলাম। এবার নেক্সট হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, এটা বেশ নরম তুলতুলে, আর এটা কিন্তু সত্যিই ভালো খেতে, এইটা খুবই ভালো খেতে। এবার যে আইটেমটা খাচ্ছি ওটা হচ্ছে লেখা বাংলার দই, কিন্তু অ্যাকচুয়ালি এটা নবদ্বীপের ক্ষীর দই, দুর্দান্ত খেতে। এই দইটা বলছে ফ্রিজে না রাখলেও 4-5 দিন এমনিই থেকে যাবে, এইটা খুব সুন্দর খেতে। এখানে অঢেল মিষ্টির সম্ভার, আর এই দইয়ের ক্ষীর দইয়ের দাম হচ্ছে 100 গ্রামে 40 টাকা, খুব একটা বেশি দাম কিন্তু না যে তুলনার এটাই টেস্ট। এবার আমরা এসেছি ঢাকার পিঠে ঘর, এটা নাকি বাংলাদেশের স্টল। এখানে প্রচুর ধরনের পিঠে, ম্যাক্সিমাম পিঠেই নারকোলের তৈরি পুর ভরা। এবার এখানে প্রচুর পিঠে, দামও খুব একটা কিন্তু বেশি না, আর সাইজগুলোও বেশ বড় বড়। অনেক দেখার পর ভাবলাম অনেক কিছু খাওয়া হচ্ছে, এবার আমরা একটা খেলাম চুষি পিঠে, যার একটা ভার মোটামুটি 100 গ্রাম মতো আছে, এটার দাম নিল 30 টাকা। যেহেতু এখানে প্রবেশ মূল্য 20 টাকা, অনেকে ম্যাক্সিমাম লোকই তো দেখছি ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু খাচ্ছে না। যাই হোক, এখানে আমিনিয়াও তাদের স্টল দিয়েছে, আমিনিয়ার জিনিস তো আর বলার মতো কিছু না, ও তো সবাই মোটামুটি খেয়েছে, যারা খাদ্যরসিক, যারা খাদ্য বেরসিক তারাও মাঝে মধ্যে খেয়েছে। শুধু ঘুরে ঘুরে দেখো কী কী খাবার আছে। এই যে সেই শর্মা, যেটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে মোটামুটি 10 বছর ধরে আমাদের এই রাজ্যে। একটা দেখলাম ইরানি টি, সেটা আর খেলাম না, জানি না সেটা কেমন হবে। এইবার আমরা যেটা খাবো সেটা হচ্ছে হট কম্বো। মোটামুটি এই হট কম্বো খেলে পেট কিন্তু ভরে যাবে। আমরা নিলাম 99 টাকা দিয়ে বাসন্তী পোলাও আর পনির বাটার মশলা, বেশ একজনের পক্ষে যথেষ্ট পরিমাণে দিয়েছে। যেহেতু আমরা অনেক কিছু আগে খেয়েছি, তাই একটা কম্বোকেই আমরা দুজন মিলে শেয়ার করলাম ভালো খেতে। তবে বাটার বাটার বলে যেটা দিচ্ছে, আমার তো মনে হলো তার মধ্যে একটু সাদা তেলের ভাগটা মনে হয় বেশি বাটারের থেকে। এই চৌম্যান বলে একটা স্টল, এখানে বুঝতে পারছি না কিরম চাউমিন ওরা বিভিন্ন বাটি থেকে এনে এনে গরম করছে। এই দেখুন ঢেলে দিল, কোথা থেকে কি করে এনে করছে বুঝতে পারলাম না। এই বিভিন্ন ফলের রসেরও স্টল করেছে, আর একদিকে তো পুরো দেখছি এইবার যেটা শুরু হচ্ছে একটা পুরো স্টল, গোটা 7-8টা স্টল পুরোপুরি সেই বিখ্যাত বিখ্যাত মিষ্টির দোকানের স্টল। কী না নেই এখানে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, অন্যান্য স্টলে যেরকম মাংস বিরিয়ানি লোকে ঠেলে খাচ্ছে, মিষ্টির দোকানগুলো কিন্তু খুব একটা ভিড় নেই, মোটামুটি ফাঁকাই বলা যায়। যেহেতু বোধ হয় সুগার সমস্যা ম্যাক্সিমাম লোকের এখন, তাই মিষ্টিটাকে এড়িয়েই চলছে, সে কেশিদাসই হোক আর ভীমনাগি হোক বা দারিক ঘোষী হোক। এত ধরনের মিষ্টি যে এক জায়গায় দেখতে পাবে এটাও তো ভাগ্যের ব্যাপার। এখানে আবার এই হচ্ছে সরপুরিয়া নাকি যেন কেকের মতো বিক্রি হচ্ছে, কেটে কেটে দিচ্ছে সর ভাজা ও সরপুরিয়া। এখানে আবার একটা কেরম চায়ের দোকান। এবার আসছে কুল্লার বা খুলাত পিৎজা, মাটির ভাড়ের মধ্যে পিৎজার জিনিসপত্র দিয়ে বলছে এটা নাকি পিৎজা, তাও মেনে নিলাম।
একদম বেরোনোর মুখে আছে বেনারসি পানের স্টল, আইস পানের স্টল, ফায়ার পানের স্টল, যাই বলুন এখানে সব আছে। এটা খুব ভালো লাগলো দেখে। ঠিক বেরোনোর আগে পান। এই আমরা চেটেপুটে থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে ধীরে ধীরে শিয়ালদার দিকে যাচ্ছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আরেকটা কথা, এখানে আজকে আমাদের সাথে মিত্র ক্যাফের একটু ঝামেলা হয়ে গেল, সেটা হচ্ছে মিত্র ক্যাফের কাছে 110 টাকায় 10 পিস ওদের কাবাব দিচ্ছিল। এবার সেই কাবাবটা এখন খাচ্ছিলাম বা নিতে গেছি, খাওয়ার আগে দেখছি কাবাবের মধ্যে ছোটো ছোটো পিস, আর ওরা অ্যাকচুয়ালি 10 পিস দেয়নি। তারপর আবার অনেক চেঁচামেচি করার পর ওরাও আবার কিছু পিস তুলে দিল। তাই আপনারা যখন আসবেন একটু দেখে শুনে নেবেন, কারণ এরা ভিড়ভাট্টারে কিন্তু অনেক পিস কম দিয়ে দেয়। 110 টাকায় যেহেতু 10 পিস দিচ্ছে, ওটা না নিয়ে আপনারা 60 টাকায় 5 পিস করে 2 প্যাকেট 2 প্লেট নিন, তাতে আপনারা আশা করি ঠকবেন না। আর আজকে যেহেতু মেলা মাত্র 4 দিন, আপনাদের কোনো চিন্তা নেই, এই খাবারগুলোই আপনারা আবার দমদমের নালে ঝোলেতে এখানকারই ম্যাক্সিমাম স্টল বসবে, সেটা শুরু হচ্ছে 16 তারিখ থেকে, 16 থেকে 26 সম্ভবত দমদম রোডে ওটা হয় নালে ঝোলে, আপনারা ওটায় গিয়ে খাবার খেতে পারবেন।